হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় বাহিনীতে নতুন নিয়োগ সম্পর্কে, কি কি পদে কত নিয়োগ চলছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। আরেকটি কথা না বললে নয়, সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার যদি মনে হয় ভিডিওর দেওয়া তথ্য পেয়ে আপনার কোনো উপকার লেগেছে, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টিটি বাজিয়ে দেবেন। তো কেন্দ্রীয় বাহিনীতে নতুন নিয়োগ, কনস্টেবল পদের সংখ্যা টোটাল কিন্তু 75,000। অনলাইনে আবেদনের তারিখ ভিডিওর মাঝখানে আমি বলে দিব। ছেলে মেয়ে উভয়ে আবেদনযোগ্য, কোনো রকম পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে। কেন্দ্রীয় বাহিনী বলতে যেমন কেন্দ্রীয় আর্ট বাহিনীকে বোঝায়, যেমন বিএসএফ। ফোর্সগুলির নাম আমি বলছি, সম্পূর্ণ ফোর্সের নাম বলে দেব। কেন্দ্রীয় আর্ট বাহিনী অথবা আটটি যে বাহিনী থাকে, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরএফ, আইটিবিপি, এসএসএফ, এনটিবি, আসাম রাইফেল অ্যান্ড এনআইএ, এই আটটি বাহিনীকে একসাথে কেন্দ্রীয় আর্ট বাহিনী বলা হয়। এই আর্ট বাহিনীতে প্রায় 75,000 কনস্টেবল নিয়োগ করা হবে। আর এ নিয়োগ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেলফ সিলেকশন কমিশন বোর্ড। তোমাদের যে রিটেন এক্সাম এসএসসি তোমাদের কন্ট্যাক্ট করবে এবং অনলাইনে হয়ে থাকবে। সিবিডি এক্সাম হবে, আর তোমাদের বিজ্ঞপ্তি বের হবে কিন্তু মার্চ মাসে। এর আগেও আমি বলে রেখেছি, যতগুলো কেন্দ্রীয় সরকারের কিন্তু চাকরি আছে সেটি কিন্তু মার্চ মাসের বিজ্ঞপ্তি বের হবে। কেন্দ্রীয় সরকারি চাকরি যেমন কেন্দ্রীয় আর্ট বাহিনী যে ফোর্সগুলো নাম বলেছিলাম, সম্পূর্ণ ফোর্সের কিন্তু ধীরে ধীরে করে ছেলে আলাদা এবং মেয়ে আলাদাভাবে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু বের হবে। আনঅফিসিয়াল বিজ্ঞপ্তি তো বের হয়ে গেছে অনেক আগের দিনেই। তো জাস্ট আজকে এই ভিডিওতে আলোচনা হলো। আর যদি আপনার যদি মনে হয় তো এই ভিডিওতে কোনো ফেক ইনফরমেশন দেওয়া হচ্ছে, তো আপনারা গুগল কর্মে গিয়ে কিন্তু সার্চ করতে পারবেন। সম্পূর্ণ তথ্য কিন্তু গুগল ক্রোম, উইকিপিডিয়া অ্যান্ড ফেসবুক থেকে কালেক্ট করা। খুব যাচাই বাছাই করার পর তথ্যটি কিন্তু কালেক্ট করেছি। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এরপরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে।